স্বাগত সমসাময়িক ইস্যুতে নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। গত এক যুগেরও বেশি সময় ধরে রীতিমতো লুণ্ঠন চলেছে দেশের ব্যাংকিং খাতে। এর জেরে সরকারি বেসরকারি মিলিয়ে দুর্বল হয়ে পড়েছে এক ডজনেরও বেশি ব্যাংক। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতে জোরদার করা হয়েছে সংস্কার কর্মসূচি। অর্থনীতির প্রাণ এই ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। উভয়কেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা ব্যাংক খাত নিয়ে আলোচনা করব। ব্যাংক খাতকে অনেক রিফর্ম হচ্ছে, অনেক সংস্কার হচ্ছে, আপনারাও যেহেতু এই অঙ্গনেরই মানুষ সেটি জানেন। এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে যে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, জনাব ফারুক মঈনুদ্দিনের কাছেই প্রথমে জানতে চাই যে এই সংস্কার পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সার্বিকভাবে আপনার কী মনে হচ্ছে যে দীর্ঘদিনের জঞ্জাল অপসারণের শুরুটা কেমন হচ্ছে বা কেমন হলো? ধন্যবাদ। আসলে এই পট পরিবর্তনের পরে যে সাধারণ মানুষের মধ্যে যে একটা বিশাল একটা আশা জেগে উঠেছিল নানান ধরনের জঞ্জাল পরিষ্কার করার কাজে, তা আমি একজন ব্যাংকার হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যিকার যে কাজটি এখনও পর্যন্ত যদি সবগুলো যদি আমরা সার্বিকভাবে চিন্তা করি, তাহলে ব্যাংকিং খাতের সংস্কারের কাজটি সবচেয়ে আগে হাতে নেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে। কারণ আমরা খুব দ্রুত কিছু সিদ্ধান্ত পেয়েছি, যেটা আমরা যদি অন্য খাতের সাথে তুলনা করি তাহলে ব্যাংকিং খাতের বেশ কিছু সিদ্ধান্ত যেটা আমরা বহুদিন ধরে বলে আসছিলাম সেগুলো এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো সম্ভব হয়েছে সিদ্ধান্ত নেওয়া ত্বরিতভাবে সেগুলো নেওয়া হয়েছে এবং তার কিছু সুফল আমরা এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি, মানে একদম প্রাথমিকভাবে যদি বলে থাকি। কিন্তু আমাদের আর অনেক দীর্ঘ পথ যেতে হবে, কারণ কথা হচ্ছে সংস্কারের বিষয়টি এটি তো আসলে চলমান প্রক্রিয়া সংস্কার, আর এই পরিস্থিতিতে যেটি চলমান প্রক্রিয়ার সাথে যেটি বাড়তি চ্যালেঞ্জ যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করার কাজটি কিন্তু সাধারণ সংস্কারের সাথে তার সাথে আরও অনেক বড় বিশাল একটা টাস্ক এখানে এসে গেছে। তো এই কাজগুলোর জন্য আমার মনে হয় একটু সময় লাগবে, তবে শুরুটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঠিকভাবে এখনও এগুচ্ছি। এই আর্থিক খাত সংস্কারের বিষয়ে কিংবা ব্যাংক সংস্কারের বিষয়ে যদি আমরা বিবেচনা করে থাকি তাহলে আমার মনে হয় যে শুরুটা এখন পর্যন্ত ভালোই আছে। যেটা উচিত ছিল সেই কাজগুলোই করা হচ্ছে, যেই কাজগুলো উচিত ছিল আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম সেই কাজগুলো যখন করা হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব পরিবর্তনের সাথে সাথে অর্থখাতের নেতৃত্ব পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই কাজগুলো কিন্তু খুব দ্রুত শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সামনে আসার বিষয় বলে আমার মনে হচ্ছে। ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে জানতে চাই যে দুর্বল ব্যাংকগুলোকে, মানে দুর্বল ব্যাংকগুলো বিশেষ করে একটি কর্পোরেট গোষ্ঠীর হাতে থাকা ব্যাংকগুলোর রিফর্ম হয়েছে, সেখানে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ করা হয়েছে, তাতে দুর্বল ব্যাংকগুলোতে কী পরিবর্তন সূচিত হয়েছে? নতুন নেতৃত্বের জন্য হয়তো খুবই সময় কম, এখনও সেভাবে বেশি দিন হয়নি তারা দায়িত্ব নিয়েছেন, তারপরও আপনি যেহেতু একটি ব্যাংকের সাথে আছেন তো আপনি একটু বলবেন যে এই দুর্বল ব্যাংকগুলোর সংস্কারের শুরুতে স্যার যেটা বললেন ফারুক মঈনুদ্দিন স্যার যে সংস্কারের শুরুটা ভালো, তার ফলটা কেমন পড়ছে দুর্বল ব্যাংক? আপনাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এখন প্রকাশ এর অগণিত দর্শক আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন সমসাময়িক বিষয় নিয়ে, যে বিশেষত 5ই আগস্টের পট পরিবর্তনের পরই নতুন সরকার এসে এই ব্যাংকিং খাত সংস্কারের কার্যক্রম শুরু করেছে। তার ধারাবাহিকতায় বেশ কিছু তথাকথিত দুর্বল ব্যাংক এবং ইসলামিক ঘরানার বেশিরভাগই ব্যাংক, সেগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় যেটা, এখনকার পরিচালনা পর্ষদে অধিকাংশই কিন্তু হচ্ছে স্বতন্ত্র পরিচালক, এমনকি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র পরিচালকের দ্বারা। এখন এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। আপনি নিশ্চয়ই জানেন যে যেহেতু এটা বহুল প্রচারিত পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়াতে বারবার আসছে যে সমস্ত ব্যাংকের কোষাগার একেবারেই খালি হয়ে গেছে। এখানে অনেক ব্যাংক আছে যাদের কিনা ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও মোর দ্যান 100%, অর্থাৎ 100 টাকা ডিপোজিট পেয়েছে তারা হয়তো 120 টাকা বিনিয়োগ করেছে, যেটা কোনো ব্যাংকিং থিওরিতে আসে না। কারণটা হচ্ছে 100 টাকা যদি আমি ডিপোজিট পাই এর একটা স্ট্যাটিউটরি রিজার্ভ এটা রাখতেই হয়,
কারোর জন্য ফর এক্সাম্পল 7% 9%, কারোর জন্য 17%। তো এই যে এত বেশি পরিমাণ টাকা রাখার পরে সে হয়তো সর্বোচ্চ 90% অথবা 80% টাকা বিনিয়োগযোগ্য তহবিল থাকে, কিন্তু এরা কিভাবে এই 100 টাকা ডিপোজিট নিয়ে 120 টাকা বিনিয়োগ করেছে এটা তাত্ত্বিকভাবে আসলে সম্ভব না। মানে তারা প্র্যাকটিক্যালি করেছে, এটা কিভাবে করেছে এটা আসলে বোধগম্য হচ্ছে না। এখন এই মুহূর্তে আমাদের সামনে ব্যাংকিং পরিচালকবৃন্দ বলেন অথবা জনমানুষের একটাই চাওয়া, সেটা হচ্ছে ডিপোজিটরদের যে টাকা সেটা যাতে সুরক্ষিত থাকে, এবং তাদেরকে আপনি জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু তাদের চেক পে অর্ডার কোনো কিছুই কিন্তু বা ইলেকট্রনিক ট্রান্সফার রেমিটান্সে কোনো সেবাই কিন্তু আমরা প্রদান করতে পারছি না। এটিএম থেকে আমানতকারীরা টাকা উঠাতে পারছেন না, এগুলোর বিনিয়োগ বন্ধ। সুতরাং এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জের শেষ নেই। আমরা সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ব্যাংকের যারা এক্সিস্টিং ম্যানেজমেন্ট আছে, যারা কিনা আপনি যথার্থই বলেছেন যে প্রায় এক যুগ বা তার চেয়ে বেশি সময় ধরে এই সমস্ত ব্যাংকিং প্রতিষ্ঠানে লুণ্ঠন হয়েছে। এই লুণ্ঠন বা এক কথায় যে বড় ধরনের ডাকাতি হয়েছে, এটার সহযোগী কিন্তু ছিল এই সমস্ত ম্যানেজমেন্টই। কিন্তু এই সমস্ত ম্যানেজমেন্টকে রেখে পরিচালনা পর্ষদ কতটুকু সংস্কার কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবে, এ সম্পর্কে আমি যথেষ্ট সন্দিহান এখন পর্যন্ত। ডক্টর শহীদুল জহির, আপনার কাছে আবারও জানতে চাই যে সবল ব্যাংকগুলো যে একটা তহবিল গঠন করেছে এবং ইতিমধ্যেই কিছু অর্থ ছাড়ও হয়েছে, সেই অর্থ দুর্বল ব্যাংকগুলো পেয়েছে কিনা, তার সেই অর্থ পেয়ে দৈনন্দিন কার্যক্রমে উন্নতি সুযোগ আছে কিনা? ওকে, এটিও একটি খুবই জনগুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। আসলে এরকম কোনো তহবিল গঠিত হয়নি, প্রতিশ্রুতি দিয়েছে আসলে তারা দুর্বল ব্যাংকগুলো সহায়তা করবে, এরকম কোনো প্রতিশ্রুতিও দেয়নি। তবে এরকম একটি মানে একটা মেকানিজম এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় ইতিপূর্বে যেটা বলেছিলেন যে একটি গ্যারান্টি স্কিম তারা হচ্ছে বা গ্যারান্টি পত্র তারা হচ্ছে ইস্যু করবেন দুর্বল ব্যাংকের ফেভারে, এবং সেই গ্যারান্টি পত্র দেখিয়ে সবল ব্যাংকগুলোকে এদেরকে খুঁজতে বলা হয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি দুর্বল ব্যাংক হয়ে থাকি, আমাকে খুঁজতে বলা হয়েছে সবল ব্যাংকগুলোর মধ্যে কে বা কারা আমাকে ধার দিতে রাজি আছেন। তো সুতরাং আমি কোনো একজন সবল ব্যাংক, তার সাথে পয় পরিচয় থাকতে পারে, যোগাযোগ থাকতে পারে, আমি তার সাথে কথা বললাম, এবং কথা বলার পরে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে যে অমুক সবল ব্যাংক আমাকে এই পরিমাণ টাকা দিতে রাজি আছে। এই মেকানিজমের মাধ্যমে টাকা নেওয়া একটা দীর্ঘসূত্র প্রক্রিয়া বটে। তার চেয়ে বড় যেটা এখানে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইন্টার ব্যাংক লেন্ডিং বা বরোয়িং যেটা হচ্ছে, এখানে সুদের হার অনেক বেশি, সর্বনিম্ন 12%, সর্বোচ্চ 13.5%। এই মেকানিজমের সঠিকভাবে কি কাজ করছে না, বা আরো আরো নতুন কোনো টুলস বা ইনস্ট্রুমেন্ট দরকার? এই মুহূর্তে যেটি পরিসংখ্যান বলছে যে আমাদের কম বেশি প্রায় 45টি ব্যাংক আছেন যারা কিনা সারপ্লাস, লিকুইডিটির সারপ্লাস আছে, 15টির মতো ব্যাংক আছে যারা হচ্ছে মূলত এই ডেফিসিটে আছেন। সুতরাং ব্যাংকে তারল্য কম আছে এটা আমরা বলতে চাই না, প্রায় 2,00,000 কোটি টাকার মতো টাকা কিন্তু ব্যাংকগুলোতে তারল্য হিসেবে পড়ে আছে, তরল সম্পদ হিসেবে টাকা, মানে অলস মানি হিসেবে পড়ে আছে। সুতরাং এখান থেকে টাকাটা নেওয়া সম্ভব, কিন্তু যে পরিমাণ সুদে এই সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংক ধার করতে যাচ্ছে, ইতিমধ্যে আপনি জানেন যে বেশ কয়েকটি 6টি না 4টি ব্যাংক ইতিমধ্যে তারা সহায়তা পেয়েছে, কোনোটা কম কোনোটা বেশি পেয়েছে তাদের চাহিদা অনুযায়ী। কিন্তু আমি খুবই সন্দিহান এবং আশঙ্কা প্রকাশ করছি যে সবল ব্যাংকগুলো দেখুন যারা কিনা হচ্ছে তাদের রিয়েল এস্টেটে ফাইন্যান্সিং, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিং, কনজিউমার ক্রেডিট, অন্যান্য খাতে যদি ঋণ দেয় তাহলে সেখানে ফর এক্সাম্পল 13-15% ঋণ দিচ্ছে, ওখানে জামানতের কোয়ালিটি যেটা এখানে একটা সন্দেহ বা আশঙ্কার একটা বিষয় আছে, কিন্তু দুর্বল ব্যাংকে টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি স্কিম, এর একটা সিকিউরড লোন যেখানে কিনা তারা হচ্ছে 12-13% সুদ চার্জ করছে। আমার আশঙ্কা এখানেই যে দুর্বল ব্যাংকগুলো এই 12-13% সুদে সবল ব্যাংক থেকে ধার নিয়ে এই টাকাটা দিয়ে কিন্তু তারা বিনিয়োগ করতে পারবে না। ইতিমধ্যে তারা যে ডেফিসিটে আছে সেই ডেফিসিট মানে ডিপোজিটরদের টাকা, যারা কিনা আপনি অবাক হবেন, হ্যাঁ আপনার কষ্টই লাগবে, আপনি যদি এই সমস্ত ব্যাংকের এটিএমে যান অথবা ব্রাঞ্চে যান,
শত শত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে চেক বই হাতে নিয়ে, সুতরাং তাদের টাকাটা আপনি ধার করা চড়া সুদে ধার করে এই টাকাটা পরিশোধ করলে পরবর্তীতে আপনি আবার এই সবল ব্যাংকে কিভাবে পরিশোধ করবেন? সুতরাং এই মেকানিজমটা খুব বেশি কাজ দেবে বলে কাজ দেয়নি বা দিবে না। ফারুক মইনউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ এখন যিনি গভর্নরের দায়িত্ব পালন করছেন, তিনি যখন এই দায়িত্বে আসেননি তখনও বলেছেন যে আসলে কিছু কিছু ব্যাংককে আমরা জোর করে বা কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠানকে আমরা জোর করে টিকিয়ে রেখেছি, এগুলোর অবসায়ন আসলে জরুরি। আপনি কি মনে করেন এখন এই যে অবস্থা এতে কিছু প্রতিষ্ঠানের অবসায়ন হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে আপনার ইয়ার মধ্যে প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। প্রথম কথা হচ্ছে যে অবসায়নের প্রশ্ন আসছে কেন, যেহেতু অপ্রয়োজনীয়ভাবে কিছু ব্যাংক দেওয়া হয়েছিল এবং আবুল মাল মুহিত সাহেব বলেছিলেন এগুলো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে। সুতরাং যখনই রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলো দেওয়া হয়েছিল তখনই ছিল ভুলটা, তখনই করা হয়েছে এবং সেটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং কেন করা হয়েছে সেটা আমরা এখন সবাই জানি। তো এখন কথা হচ্ছে যে যেখানে ভুল করা হয়েছিল এখন সেই ব্যাংকগুলোর আসলে সত্যিকার অর্থে টিকে থাকার কোনো কথা ছিল না, এবং শুধু এই যে পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় যেসব ব্যাংক দিয়েছে তা নয়, তার আগেরও কিছু ব্যাংক আছে যেগুলো আমি নাম বলছি না কিন্তু সেগুলোরও কিন্তু টিকে থাকার কথা নয়। এখন খুব স্বাভাবিকভাবে যদি একটি উন্নত বিশ্বের একটা অর্থনীতির মতো আমাদের অর্থনীতি থাকতো তাহলে এইসব ব্যাংকগুলো কিন্তু অবসায়ন হয়ে যেত এতদিনে, কিংবা কোনো ব্যাংকের সাথে মার্জ হয়ে যেত, কিন্তু আমাদের দেশে এটি সেটা সম্ভব হচ্ছে না। কারণ কথা হচ্ছে যে এই বিষয়টি অবসায়নের প্রশ্ন যখনই আসবে তখন দেখা দেবে যে এই যে যে যেই নয় ছয় হয়েছে ব্যাংকগুলোতে যে ডিপোজিটারদের মানি থেকে ইনভেস্ট করা হয়েছে সেইগুলো তো ব্যাড ইনভেস্টমেন্ট, সেগুলো তো ফেরত আসবে না, তাহলে ডিপোজিটারদের টাকাটা ফেরত দেওয়া হবে কোত্থেকে? এই যে বিশাল অঙ্কের একটা ফান্ড দরকার হবে, এই টাকাটা আসবে কোত্থেকে? কে দেবে এই টাকা? প্রথম কথা হচ্ছে অবসান করতে গেলে প্রথমে কী করতে হবে, ডিপোজিটারদের টাকা ফেরত দিতে হবে, যেগুলো লোন দেওয়া হচ্ছে সেগুলো ফেরত আনতে হবে, এইভাবে তো করা হবে। আপনি ফেরত আনতে পারছেন না কিন্তু ডিপোজিটারদের টাকা তো আপনি না দিয়ে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে অবসানের ক্ষেত্রে যে সবচেয়ে বড় বাস্তব সমস্যা যেটা দেখা দেবে সেই হচ্ছে এই অর্থ যোগানটা আসবে কোত্থেকে। সেক্ষেত্রে বিগত সরকার যে মার্জারের উদ্যোগ নিয়েছে ঠিক ওই ফর্মে না হোক কিন্তু আবার মার্জারের আলোচনা পুনর্জীবিত করা যৌক্তিক কিনা আপনার কি মনে হয়? এগুলোকে আলটিমেটলি মার্জার করতে হবে, কিন্তু কথা হচ্ছে আগের যে মার্জারের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটা আমরা এখানে আমি সম্ভবত এখানেও বলেছি এটা একেবারে বাস্তবসম্মত ছিল না, কোনো যৌক্তিক কোনো সিদ্ধান্ত ছিল না, এগুলো জোর করে চাপিয়ে দেওয়া, বাইরের ফোর্স কাজ করেছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিলো যেটা কখনোই কাজ করার কথা নয়, এবং সেটি পরিবর্তন হওয়ার আগেও কিন্তু দেখা গেছে এই মার্জারটা আস্তে ফেল করছে এবং ফেল করে গেছে। একটি ব্যাংক বলছে আমরা মার্জড হব না এবং তাদের বিরুদ্ধে কিছু করা যায় মানে আন্তর্জাতিক আইন মেনে আর কি, বা যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর সেভাবে আমরা মার্জের দিকে যেতে পারি কিনা? আইনের কথা নয়, আসলে আন্তর্জাতিক আইন বলে কিছু নেই, বিষয়টা হচ্ছে যে মার্জারটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, দুইটি পক্ষকে রাজি থাকতে হবে, দুইটি ইচ্ছুক পক্ষ তাদের পরস্পরের সম্মতির ভিত্তিতে তারা একের সাথে আরেকজন বিলীন হয়ে যাবে, এটা তো মার্জার। এখন কথা হচ্ছে আপনি যদি বলেন না আপনি সবল ব্যাংককে বলছেন যে আপনি এই দুর্বল ব্যাংকটাকে নিতে হবে, তাহলে এটা তো চাপিয়ে দিলে মার্জার বলা যাবে না, এটা তো জোর করে বিয়ে দেওয়ার মতো অনিচ্ছুক দুই পাত্র পাত্রীকে, তাই তো? তো সুতরাং এটি কাজ করার কথা ছিল না, এটা একটা হাস্যকর প্রস্তাব ছিল, সেটি শেষ দিকে দেখা গেছে এটা কাজ করছে না। কিন্তু এটা করেনি বলে আমি বলছি না যে এটা করা উদ্যোগ আবার নেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে যে আলটিমেটলি অবসায়ন যদি আমি করতে না পারি তাহলে এই পদ্ধতিতে করা যায় কি না, কিংবা একটি গ্রুপের অধীনে যে অনেকগুলো ব্যাংক আছে আমরা সেগুলোকে তো এক করে পরীক্ষামূলকভাবে ভাবতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দেশে এখনও পর্যন্ত ব্যাংক মার্জারের যে জন্য দক্ষ মানুষের মানে এক্সপিরিয়েন্স দরকার সেই এক্সপিরিয়েন্সটা আমাদের নাই। সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমাদের দরকার হলে আমরা কনসালটেন্সি ফার্মকে নিতে পারি কিংবা এগুলো যা যা প্রসিডিউর সেগুলো শুরু করে দেখতে পারি কিংবা পরীক্ষামূলকভাবে, কারণ ভারতে হয়েছে, ভারতের নরসিংহ কমিটির আপনার সুপারিশ অনুযায়ী অনেকগুলো ব্যাংক মার্জার হয়েছে, তবে তার একটা কথা বলা ছিল জোর করে মার্জার করা যাবে না, যেটা আমাদের দেশে করা হচ্ছিল। তো সুতরাং ভুল পদক্ষেপটা ঠিক ছিল কিন্তু কথা মার্জার হতে বাধা নেই, মার্জার হওয়ার জন্য যা প্রিকন্ডিশনসগুলো আছে এই প্রিকন্ডিশনসগুলো যদি আমরা মিট করতে পারি তাহলে আলটিমেটলি তো মার্জারের দিকে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে ভোলাটাইল পরিস্থিতিতে কীভাবে সম্ভব এই মুহূর্তেটা সম্ভব বলে আমি মনে করছি না। এখন শহীদ সাহেব একটা ভালো কথা বলেছেন, ব্যাংক টিকে থাকে
গ্রাহকের আস্থার উপর। গ্রাহক মানে হচ্ছে আমানতকারীর আস্থার উপর। আপনি আমানতকারীদের আস্থা যদি রাখতে না পারেন তাহলে সেই ব্যাংক তো টিকবে না। তাহলে কীভাবে আপনি সেটাকে সেই আস্থা ফিরিয়ে আনবেন? এখন যেটা করা হয়েছে, যে আপনি যেটা কথা বলছিলেন যে ফান্ড ক্রিয়েট করা, আসলে ফান্ড ক্রিয়েট করেন, এটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ধার দেওয়া হচ্ছে। আগে সেন্ট্রাল ব্যাংক থেকে কিছু দুর্বল ব্যাংককে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হচ্ছিল। এই লিকুইডিটি সাপোর্ট যদি সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা কমার্শিয়াল ব্যাংকে আসে সাপোর্ট হিসাবে, এটি ইনফ্লেশনকে আবার ট্রিগার করে। তো সুতরাং সেন্ট্রাল ব্যাংকের এখন যে নতুন যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটি হচ্ছে বাজারের টাকা বাজারে থাকবে, ইনফ্লেশন ইনডাইট হবে না, ইনফ্লেশন বাড়বে না। সুতরাং আমার উদ্বৃত্ত টাকা আছে, আমি দুর্বল একটি ব্যাংকে তাকে দিব এবং সেটি যেন সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টি দিবে। এখানে সুদের হারের একটা কথা বলছেন, আমি সেটা একশোবার স্বীকার করছি, কিন্তু যেই সব ব্যাঙ্কগুলো দিবে তাদের একটা জিনিস বিবেচনা তারা করতে পারে সেন্ট্রাল ব্যাংকের সাথে সম্মতিক্রমে এবং তাদের আলোচনার প্রেক্ষিতে, কিংবা তাদের সেন্ট্রাল ব্যাংকের একটা নির্দেশনা কিংবা পরামর্শ অনুযায়ী যেটা হতে পারে, সেটা হচ্ছে আর 10টি কমার্শিয়াল লোন যেভাবে দেওয়া হয় এটিকে সেখানে সুদের হার চাইলে ব্যাঙ্কগুলো কম রাখতে পারে। কেন কম রাখতে পারে বলছি, অন্যান্য কমার্শিয়াল ব্যাংক লোন একটি ব্যাঙ্ক যখন দেয় তাকে তার 1% প্রভিশন রাখতে হয়, এখানে রাখতে হবে না। অন্যান্য কমার্শিয়াল লোন যখন দেওয়া হয় তখন তাকে সিআরআর এসএলআর মেনটেন করতে, এটার কাছে সেটা মেনটেন করতে হবে না। এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে কি আপনি 1% সুদের হার এমনি কম রাখতে পারবেন, যেহেতু প্রভিশন করতে হবে। এই ক্ষেত্রে কমার্শিয়াল লোনের সাথে এদের ইন্টারেস্ট রেটটা কিছু কম রাখা সম্ভব। ধন্যবাদ, আমরা আলোচনা করব বিরতির পর। দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাতের সংস্কার নিয়ে। ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে জানতে চাই যে আমাদের যে খেলাপি ঋণগুলো আছে, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ অত্যন্ত বেশি, এগুলো উদ্ধারে দুর্বল ব্যাংকগুলো আসলে কী উদ্যোগ নিচ্ছে? কেননা ব্যাংককে সবল করতে হলে, আপনি যেটা বলছিলেন যে আসলে যেই ঋণ সহায়তার কথা বলা হচ্ছিল সবল ব্যাংক থেকে, সেগুলোর উচ্চ সুদের কারণে সেটা হয়তো খুব বেশি ফলদায়ক হবে না, তাহলে উপায় তো আসলে খেলাপি ঋণ আদায়। তো খেলাপি ঋণ আদায় এই দুর্বল ব্যাংকগুলো বা যেই উদ্যোগ নিয়েছে বা যেভাবে এগোচ্ছে, তাতে খেলাপি ঋণ আদায়ে এই প্রতিষ্ঠানগুলো কি সফল হবে, যেহেতু আস্থাই কমে গেছে অনেক? ধন্যবাদ আপনাকে। খেলাপি ঋণ, এখনও যে পরিমাণ ঋণ আছে এই দুর্বল ব্যাংকগুলো, সবগুলো যে খেলাপি এটা বলা যাবে না, অনেকগুলো আছে ভালো ঋণ আছে এবং সেগুলো হয়তো খুবই আকারে ছোট এবং সেগুলো নিয়মিতই হয়তো আদায় হচ্ছে। কিন্তু যেগুলো হচ্ছে খেলাপি হওয়ার মতো, আমরা এদেরকে বলি হচ্ছে হ্যাবিচুয়াল ডিফল্টার্স। এরা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হচ্ছে তারা খেলাপি সাজার জন্যই হচ্ছে নিয়েছে। এই আপনি, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের এই পট পরিবর্তনে যারা ছেলে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়ে আমাদেরকে আজকে এই অবস্থানে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আপনি 5 তারিখের আগে এটি নিয়ে আলোচনাই করতে সাহস করতেন না, আমরাও হয়তো লেখালেখি বলেন পত্রপত্রিকা বা এখানে এসে কথা বলার সাহস করতাম না। তো সুতরাং ওই পর্যায় থেকে যারা আসলে গ্রহীতা ঋণ নিয়েছে, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, নামে বেনামে ঋণ নিয়েছে, জামানতবিহীনভাবে ঋণ নিয়েছে, একে অপরের যোগসাজসে আমার ব্যাংক থেকে আপনি, আপনার ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি, এরকম করে ঋণ নেওয়া যে পার্টিগুলো আছে এরা হচ্ছে মূলত হ্যাবিচুয়াল ডিফল্টার। এদের মধ্যে রাজনৈতিক নেতৃবর্গ আছে, ব্যবসায়িক নেতৃবর্গ আছে এবং হচ্ছে সামাজিক সাংস্কৃতিক অনেক ব্যক্তিবর্গ থাকতে পারে, যেটা হয়তো আমরা জানিও না বটে। তবে এদের কাছ থেকে আদায়ের জন্য সবচেয়ে বড় যেটা উদ্যোগ, একটা হচ্ছে যে রিওয়ার্ড, আর একটা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। শাস্তিমূলক ব্যবস্থা যদি না হয়, যেদের নামে মামলা করতে হবে, এদের যে জামানত আছে সেগুলো হয়তো বিক্রি করে, বন্ধকি ঋণ এগুলো সম্পত্তি আছে এগুলো বিক্রি করে উদ্ধার করতে হবে, যেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বটে। তবে আমি যেটা মনে করি যে বর্তমান যারা ম্যানেজমেন্ট আছে, এরাই যেহেতু এই সমস্ত ঋণদান প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল, এরাই কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গের লুপহোলস, দুর্বল জায়গাগুলো জানে। আমার মনে হয় এদেরকে দিয়ে, আপনি হয়তো জানবেন, মনে থাকার কথা, মইনুদ্দিন ভাইয়ের আরও বেশি মনে থাকার কথা, সেটা হচ্ছে এই বিগত গভর্নর, ইমিডিয়েট পাস্ট গভর্নর, হ্যাঁ, ওনার সময় কিন্তু একটা এরকম রিকভারি টিম গঠন করা হলো ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে, যারা হচ্ছে যে পরিমাণ ঋণ আদায় করবে খেলাপি, তার একটা নির্দিষ্ট অংশ
তারা আবার হচ্ছে এখান থেকে কমিশন হিসেবে নিতে পারবে, ইনসেনটিভ হিসেবে, হ্যাঁ এরকম ইনসেনটিভের কথা বলা হয়েছিল। আমার কাছে এখনও যেটা মনে হয়, নেগোসিয়েশন ছাড়া উপায় নেই। এ সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অথবা সরকারের আয়ত্তের ভিতরে আছে, তাদের সাথে নেগোসিয়েট করা, তাদেরকে বোঝানো যে আপনারা আসেন, নিজেরা ডিসক্লোজ করেন যে এগুলো জনগণের টাকা, আপনারা কিছু কিছু হলেও ফেরত দেন, এবং এই নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো এই ব্যাংকগুলোকে হয়তো আমার কাছে মনে হয় যে কিছুটা একটা পর্যায়ে দাঁড় করানো সম্ভব হবে। ফারুক মনিউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে এই সাধারণ ঋণ খেলাপির বাইরেও কিছু অলিগার্ক আছে, আমরা জানি, যারা ইচ্ছাকৃতভাবে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন এবং সেগুলো ইচ্ছাকৃতভাবেই তারা খেলাপি হয়েছেন, তাদের কাছ থেকে অর্থ উদ্ধারের আসলে কী উপায় হতে পারে? এগুলো তাদের কাছে আসলে হচ্ছে কি ব্যাপারটা, আমি অনেকবার বলে হচ্ছে, সেটা হচ্ছে যে এই অনেকগুলো টিভি চ্যানেলে আমরা এই বিশেষ বিষয়টি নিয়ে যত আলাপ করেছি, আমার মনে হয় একটি একক বিষয় নিয়ে এত বেশি আলাপ কোনো ব্যাপার হয়নি খেলাপি ঋণ নিয়ে দীর্ঘদিন, মানে দিনের পর দিন আমরা এগুলো প্রয়োগ দেখেছেন কি আলোচনা, কিন্তু কখনোই এগুলো কোনো সুফল আসেনি। তার একটিমাত্র কারণ হচ্ছে যে যারা এইসব নীতিমালা তৈরি করছেন, যারা পলিসি তৈরি করছেন, কিংবা যারা এই সেক্টরের নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে এটার ব্যাপারে সদিচ্ছা ছিল না। সদিচ্ছা ছিল না বলেই আমরা দেখতে পাই যে আইন তৈরি করা হয় এমনভাবে, কিংবা এমনভাবে নীতিমালা তৈরি করা হয় যাতে করে খেলাপি যারা আছেন তারা আরও বেশি সুযোগ পেয়ে যাচ্ছেন, এবং খেলাপিদেরকে খেলাপি থাকায় কিংবা খেলাপি থেকে কৃত্রিমভাবে বের করে আনার নানান রকমের কলাকৌশল করা হয়েছে, যা যারা খেলাপি তাদের নাম যাতে এক্সপোজ না হয়, তারা যদি সত্যিকার অর্থে আইনত খেলাপি হয়ে না পড়ে, তা এই জন্য নানা কূটকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে, এবং ব্যাংকগুলো সত্যিকার অর্থে অসহায়ভাবে সেই সব কূটকৌশলের শিকার হয়ে তারা কিন্তু সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে পারেনি। এখন কথা হচ্ছে তাদের, তাহলে ব্যাংকারদের হাতে অস্ত্র থাকা উচিত ছিল, যাতে করে আপনি যাদের কথা বলছেন এবং অলিগার্ক ছাড়াও আরও তো অনেক বড় আছে যারা, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে ব্যাংক যদি কার্যকরভাবে অস্ত্র প্রয়োগ করতে পারতো তাহলে এটা সম্ভব, কিন্তু সেই অস্ত্রটি ব্যাংকারের হাতে ছিল না, কারণ সদিচ্ছা ছিল না, আইনটা ওভাবেই তৈরি করা হয়নি। এবং বহুদিন বলার পর আমরা ইচ্ছাকৃত খেলাপিদের জন্য আলাদা একটা ক্লাসিফিকেশান করেছি যে এরা ইচ্ছাকৃত খেলাপি হবে। ভারতে 1999 সালে এই ইচ্ছাকৃত খেলাপিদের নীতিমালা তৈরি হয়েছিল, আমরা করলাম 24 বছর পরে, 24 বছর লাগলাম আমরা এটা করতে, তার মানে আমাদের ইচ্ছা ছিল না, খুব নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও করেছে। এবং ব্যাংকিং সেক্টরে আইন টান যে চেঞ্জ টেঞ্জ হচ্ছে এইসব ব্যাপারে আমরা দেখতে পেয়েছি এক ধরনের গরিবসি আছে, তার মানে কথা হচ্ছে আইন প্রণেতা যারা তাদের মধ্যে অধিকাংশ কিন্তু এটার বেনিফিশিয়ারি, এই কূটকৌশল এবং এই যে খেলাপি না হওয়ার কূটকৌশল এদের তারাই বেনিফিশিয়ারি, সুতরাং তারা আইনটা তাদের জন্যই তৈরি করেছে। এখন সময় এসছে, এখন তো কোনো রাজনৈতিক প্রভাব থাকার কথা নয়, এখন এই আইনগুলোকে আমার মনে হয় যে সত্যিকার অর্থে প্রয়োগ করার জন্য ব্যাংকগুলোর হাতে অস্ত্র তুলে দেওয়া উচিত। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আপনার যদি সময় থাকে, এই যে বড়দেরকে দেখা যায় ব্যাংকগুলো যখনই তাদেরকে খেলাপি ঘোষণা করে তখন তার উচ্চতর আদালত থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসে যে আমাকে খেলাপি বলা যাবে না। আমি বলে যে ঠিক আছে, আইনটা ওইভাবে করা হোক যে উচ্চতর আদালতে তারা যাবেন, মানবাধিকারের কথা বলবেন ইত্যাদি ইত্যাদি, অনেক বেসিক রাইটসের কথা বলবেন, তাই তো? উচ্চতর আদালতের উপরে এরকম নির্দেশ থাকা উচিত আইন মন্ত্রণালয় থেকে যে যদি কেউ যেই কেউ হোক স্টে অর্ডার আনতে গেলে তাকে নির্দিষ্ট পরিমাণ 10%, 20%, 25% টাকা জমা দিয়ে তারপর স্টে অর্ডার নিতে হবে। আসেন এবার তাহলে দেখি, আমরা ফলাফলটা দেখতে চাই। এটা যদি করা যায় তাহলে দেখবেন এই স্টে অর্ডার নিয়ে আসার, আর যদি স্টে অর্ডার আনতে না পারে তার মানে তারা খেলাপি ঘোষিত হবে, খেলাপি ঘোষিত হওয়ার পরে তাদের অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সুতরাং তখন আস্তে আস্তে তারা ফেরত আসবে। তার সাথে আরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত, যেটা চীন যেহেতু ভিয়েতনামের মতো দেশগুলোতে আছে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে, নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত করা, এটা যদি এখনই আইন করতে পারি তাহলে দেখেন এটা যুদ্ধটা সহজ হবে। দর্শক অধ্যাপক শহীদুল জাহিদ, আমরা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে জানতে চাই যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির, রাজনৈতিক ব্যক্তি সহ ব্যবসায়ী এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব চাওয়া হচ্ছে এবং ব্যাংক এখন জব্দ করা হচ্ছে। কোনো কোনো ব্যবসায়িক গোষ্ঠী আদালতে গিয়েছে যে ব্যাংক মানে তার প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে ব্যাংকগুলো লেনদেন করার সুযোগ দেওয়া হোক। এই যে ব্যাংকগুলো জব্দ করা হচ্ছে, এই ব্যাংক অ্যাকাউন্টগুলো, এর
প্রভাব আসলেই অর্থনীতিতে পড়ার সুযোগ আছে কি না, বা আসলে এটার কি প্রভাব আমরা দেখব? এটা একটা দুইমুখী ব্যাপার আছে, এক হচ্ছে মানে কারখানা বা প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থের ব্যাপার আছে, আবার এদিকে অর্থ উদ্ধারেরও ব্যাপার আছে, যেহেতু খেলাপি ঋণের ইস্যু আছে। আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ দুটি দিক আছে, যেমন কোনো কর্পোরেশন আছে, ফ্যাক্টরি আছে যাদের ওই মালিকের আওতাধীন, তাহলে সেখান থেকে যদি অর্থ ছাড় করা না যায় তাহলে অনেক মানুষ তারা হয়তো কারখানার শ্রমিকের বেতন পাবে না, তারা হয়তো রাস্তায় নেমে যেতে পারে, সরকার মানে বেকায়দায় পড়তে পারে, এরকম কিছু আছে। বাট আমার কাছে যেটা মনে হয় এটা খুব বেশি দেরি হয়ে গেছে, কারণ পট পরিবর্তন তো হুট করে হয়নি, এর আগেও কিছু ঘটনা প্রবাহ ছিল, আর পট পরিবর্তনের পরে এখনও প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। তো সুতরাং এখন এসে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হচ্ছে, আসলে এটা খালি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে কি না আমার কাছে এটা নিয়ে একটু সন্দেহ লাগছে। কারণ 2 মাসে এ সমস্ত চালাক ব্যবসায়ী ফ্যাক্টরি মালিকেরা এখনও টাকা এখানে অলস রেখে দিয়েছে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তো সুতরাং এখানে আসলে লোক দেখানো হচ্ছে কি না, জনপ্রিয়তা বা জনগণের সেন্টিমেন্ট এটা অন্যদিকে ঘোরানোর জন্য এই অ্যাক্টিভিটিসগুলো নেওয়া হচ্ছে কি না, এই নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায়। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা আরও একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরলাম এখন প্রকাশে। জনাব ফারুক মনিউদ্দিন, আপনি আগের আলোচনায় আইন সংস্কারের কথা বলছিলেন, ব্যাংক কোম্পানি আইন নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, এছাড়াও অন্যান্য যেই ব্যাংকিং সম্পর্কিত আইনগুলো সেগুলো সংস্কার করা জরুরি। আপনি একটু সুনির্দিষ্টভাবে বলবেন যে আসলে কোন কোন জায়গায় আপনি সংস্কার চান। দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো অনেক ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের চলছে, ব্যাংকের যারা উদ্যোক্তা তারা অল্প বিনিয়োগ করে পুরো ব্যাংকের মালিকানা বা মালিকের মতো তাদের যেভাবে ব্যবহার করেছে সেগুলো নিয়েও সমালোচনা আছে। তো এমন ব্যবস্থা মানে থেকে মানে এই যে ব্যাংক পরিচালকরা সামান্য কিছু শেয়ারের মালিক কিন্তু তারা ব্যাংককে যেভাবে ব্যবহার করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংস্কারের কোন জায়গায় আপনি হাত দিতে বলবেন? প্রথম কথা হচ্ছে, আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা যদি আমি বলি, বাংলাদেশের সুশাসিত একটি দুটি ব্যাংক আছে যারা শুধু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে চলে, তাদের সে প্রসঙ্গে আসবো আলোচনায়, মনে করছে আপনি আনলেন, বলুন। তো সুতরাং আমার কথা হচ্ছে যে যখন এখানে ভেস্টেড ইন্টারেস্ট থাকবে না ব্যাংক মালিকের, তাহলে কিন্তু সেই ব্যাংকে ম্যানেজমেন্ট, দক্ষ ম্যানেজমেন্ট, তারা কিন্তু ব্যাংকটাকে সুশাসন নিশ্চিত করতে পারবে, এটা হচ্ছে প্রথম বিষয়। সুতরাং আমাদের দেশে আমরা যেটা দেখেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখা হয়, তারা সব ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, তারা মতামত তো দেয় না, মানে তারা মিটিংয়ে যান, ওখান থেকে আলোচনায় অংশগ্রহণ করে তারা একটা প্যাকেট নিয়ে চলে যান। অধিকাংশ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের নেচার ক্ষমতা প্রয়োগ করতে পারেন না বলছেন না, ক্ষমতা প্রয়োগ করতে পারা এখন চাইলে কিন্তু আপনি পারবেন না কেন। এখন কথা হচ্ছে যে নেওয়া হয় এমন লোককে যারা প্রয়োগ করবেন না, সুতরাং সেইখানে এই বিষয়গুলো দেখতে হবে। যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি যে একটি দুটি ব্যাংক তো আছে, কমপক্ষে একটি ব্যাংক আছে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে চালায়, ওখানে মালিক পক্ষের লোক বলে কেউ নাই। তো সুতরাং সেই ব্যাংকটি বাংলাদেশের সুশাসিত ব্যাংকগুলোর মধ্যে একটি, তার মানে এটাতে প্রমাণ হচ্ছে যে আপনি যখনই উদ্যোক্তা মালিকদের ক্ষমতা খর্ব করে যারা সত্যিকার যোগ্য দক্ষ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখেন, সেখানে এই জাতীয় জিনিস ঘটার সম্ভাবনা একেবারেই নীল থাকবে, জিরো হবে, সেটা একেবারে প্রমাণিত সত্য। আর আইন সংস্কারের কথা যেটা বলছিলেন, প্রথম তো আমি একটা কথা বললাম সেটা খুবই এখনই প্রয়োজন, যে স্টে অর্ডার আনার বিষয়টা, তার মধ্যে আরও কিছু বিষয় আছে। মনে করেন আপনার এই যে এখন যেটা করা হয়েছে উইলফুল ডিফল্টারদের এখন যে নীতিমালাটা করা হয়েছে, সেখানে কিন্তু ব্যাংকারদের উপরে একটা বড় ধরনের দায়িত্ব এসে গেছে, কারণ ব্যাংকারদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এই লোক উইলফুল ডিফল্টার। ঠিক আছে, সেখানে ব্যাংকারদের দায়িত্ব বাড়ুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে সেটি যাতে কার্যকরভাবে হয়, সেখানে আইনের আরও মানে টোটাল বিষয়টার মধ্যে যে শুধু ব্যাংকার উপরে দায়িত্ব না, কিন্তু সেইগুলোর বিষয়ে যেই শাস্তিমূলক ব্যবস্থাগুলো আছে সেগুলো সত্যিকার অর্থে কার্যকর করা যাচ্ছে কি না। এখনও পর্যন্ত বাংলাদেশে এই নীতিমালা করার পরে একটিও ডিফল্টার, উইলফুল ডিফল্টারদের কোনো কেস এখনও কিন্তু আসেনি, এইটা একটি বিষয়। তৃতীয় বিষয়টা হচ্ছে মামলা করা মানে কিন্তু ঝুলে যাওয়া,
মামলা করা ঝুলে যাও, কারণ অনেক ডিফল্টার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে, তারা বলছে ঠিক আছে আপনার সাথে আমার আপনার সাথে কোর্টে দেখা হবে, তার কেয়ার করছে না। এটা হচ্ছে মারাত্মক ব্যাপার, তার মানে তারা বুঝতে পারছে কোর্টে যাওয়া মানে সে একটা ইয়ে পেয়ে যাচ্ছে, কারণ সে স্টে অর্ডার পাবে। তারপরে আরও একটা আইন করা হয়েছে যে একটি প্রতিষ্ঠানের অনেকগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যে একটা যদি খেলাপি হয় বাকিগুলো আটকাবে না, আগে বাকিগুলো আটকে যেত, কিন্তু এইটাও কিন্তু ভুল সিদ্ধান্ত ছিল একটা। এরকম বেশ কিছু বিষয় আছে। তৃতীয় বিষয়টা হচ্ছে আপনাদের এখন যে অর্থঋণ আদালত আছে, এটার সংখ্যা বাড়াতে হবে, দক্ষ বিচারক দিতে হবে, যাতে করে কুইক সিদ্ধান্ত হয়। তার সাথে আমরা যেটা সবসময় দাবি করে আসছি, এই উইলফুল কিংবা আনউইলফুল যেই ডিফল্টেরই হোক না কেন, সিএবিতে যখনই ব্যাড লস অথবা ডাউটফুল স্ট্যাটাস আসবে, তাদের ব্যাপারে আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেটা অন্যান্য দেশে হয়। তার মানে তারা ডাউটফুল হওয়ার আগেই তারা বুঝতে পারে যে আমি শুধু কোর্টে মামলা হবে তা নয়, এখানে আরও কিছু বিষয় আমার উপরে আরোপিত হবে। আর সবচেয়ে বড় কথা উনি আপনিও বলছিলেন সম্ভবত, যে এই আসলে ব্যাঙ্ক তো মামলা করতে চায় না, ব্যাঙ্ক চায় তার টাকাটা ফেরত আনতে। ব্যাঙ্ক কিন্তু মামলা করে একেবারে নিরুপায় হয়, এবং সেটা আইনেও বলে মামলা করতে হবে, কিন্তু মামলা করে কিন্তু খুব কম ক্ষেত্রে আমরা দেখেছি ছোট যারা আছে তারা হয়তো মামলাকে ভয় পায়, বড়রা মামলাকে ভয় পায় না। হ্যাঁ, তারা ব্যারিস্টার আছে, তারা বড় বড় উকিল লাগে, এটা ফাইট করবে। সুতরাং আমার মতে যে মামলা হওয়ার আগেই কিন্তু এই ব্যাপারগুলো যদি নিষ্পত্তি করা যায় ভালো, তাহলে কিন্তু এটা সুফল আসবে। কারণ এটা নির্ভর করে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক। বাংলাদেশে তো 64টা ব্যাঙ্কের মধ্যে একটা দুটো ব্যাঙ্ক আছে সত্যিকার হতে খেলাপি ঋণের হার তাদের 3-4% এবং রিয়েল 3-4%। ধন্যবাদ অধ্যাপক শহীদুল জহির, যেটা দিয়ে আমরা আলোচনা মানে এই পর্বে আলোচনা শুরু করেছিলাম, ব্যাংক পরিচালকদের ক্ষমতা কীভাবে আসলে মানে আমরা তো রাষ্ট্র সংস্কারের কথায় সংস্কারের ইস্যু যখন আসছে তখন দেশের শীর্ষ নির্বাহীর ক্ষমতাও কীভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা চলছে বা বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে, সেইখানে ব্যাংক পরিচালকদেরও তো বোধ হয় তারা যেই ধরনের ব্যাংক পরিচালনা করে এসছে এতদিন সেখানেও তো নিশ্চয়ই একটা জনমত তৈরি হয়েছে যে এইভাবে ব্যাংক পরিচালনা করা তো যায় না। আর স্যার একটা উদাহরণ দিলেন, সব মিলিয়ে ব্যাংক পরিচালকদের ক্ষমতা কীভাবে আসলে সুশাসন নিশ্চিত করা যায় ব্যাংক ব্যবস্থায়? এখানে খুব সুন্দরভাবেই মরিউদ্দিন ভাই বলেছেন, আপনার প্রশ্নটাও ধন্যবাদযোগ্য। সেটা হচ্ছে যে এখানে আপনি দেখুন যে ব্যাংকগুলো আমরা যদিও বলছি এই গ্রুপের ব্যাংক, ওই মালিকের ব্যাংক, আসলে এগুলো তো পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলো কিন্তু হচ্ছে জনগণের ব্যাংক, মালিক হচ্ছে শেয়ার হোল্ডারগণ, এরকম শত শত হাজার হাজার শেয়ার হোল্ডার আছেন যারা কিনা হচ্ছে এই ব্যাংকের শেয়ার কিনেছেন এবং তারাই প্রকৃত মালিক। তো সুতরাং আমাদের যে বিদ্যমান যে আইন আছে সেখানকার দুর্বলতাটা কি দেখেন, যে পারিবারিক যে একটা পরিবার থেকে কয়জন ডিরেক্টর থাকতে পারবে এবং কয় মেয়াদে তারা থাকতে পারবে, এগুলো কিন্তু সবসময়ই এই আইনগুলো এই যারা হচ্ছে উদ্যোক্তা পরিচালক বলে এদের পক্ষে গিয়েছে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এখানে এটা সীমিত করে দেওয়া উচিত যে একটা পরিবার থেকে এক বা একের বেশি হলে সেটা সুনির্দিষ্ট কয়জন হতে পারে এটা নির্ধারণ করা, এক মেয়াদের বেশি তারা হচ্ছে একটা পরিবার থেকে যাতে হচ্ছে এই পরিচালনা পর্ষদে না আসতে পারে সেটা, এবং হচ্ছে সবচেয়ে বড় যেটা আমরা থিওরিতে বলি কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখি না, সেটা হচ্ছে যে এজেন্সি প্রবলেম যেটা আছে সেটা মিটিগেট করা, এটা মিনিমাইজ করা। দ্যাট মিন্স মালিক পক্ষ এবং পরিচালনা পর্ষদের মধ্যে যে স্বার্থের দ্বন্দ্ব আছে সেটার জন্য হচ্ছে দেখুন যে মালিক পক্ষ চাইবে যে তারা এখানে সুবিধা নিতে, তারা ডিভিডেন্ড নিতে, এরকম নিতে চাইবে, কিন্তু হচ্ছে যারা ম্যানেজমেন্ট বা পরিচালনা পর্ষদ তাদের দায়িত্ব হবে হচ্ছে ব্যাংকটা যাতে দীর্ঘমেয়াদে রান করে। এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে এই দুইটা পক্ষের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে আসতে হবে। আজকে আপনি অধিকাংশ ব্যাংকের যারা দুর্দশাগ্রস্ত এদের কাছে যান, তারা একটাই অসহায়ভাবে বলবে আমরা আসলে অসহায় ছিলাম, তারা নির্দেশ দিয়েছে আমি প্রতিপালন করতে বাধ্য হয়েছি। এখন এখানে আইনের ফাঁকফোকর আছে তাহলে যে আপনি কোন কারণে আসলে মালিকের কাছে আপনি দায়বদ্ধ, তাহলে ওই সূত্রটা যদি আমরা ছিন্ন করতে পারি তাহলে মালিক পক্ষ এবং হচ্ছে ব্যবস্থাপনা পরিষদ এরা কিছুটা একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা ব্যাংক কিন্তু আসলে দেখেন এর যে বিনিয়োগযোগ্য তহবিল এটার অল্প পরিমাণ অংশ আসে হচ্ছে আমাদের, যেমন ব্যাসেল রিকোয়ারমেন্ট 12.5%, এটি আমরা আমাদের অনেক ব্যাংক আছে তারা মেনটেন করতে পারে না ক্যাপিটাল যেটা, তাহলে এই অধিকাংশ
অ্যারাউন্ড 80-90% টাকা আসে এটা ডিপোজিটরদের টাকা থেকে। এই ডিপোজিটরদের আমানতকারীদের যে স্বার্থ আছে সেটা দেখভাল করার জন্য কিন্তু আদতে এখানে খুব বেশি পক্ষ নাই। আইনের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে যে ডিপোজিটরদের মধ্য থেকে এখানে পরিচালনা পর্ষদে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায় কি না, এটা একটা মেকানিজম বটে। আবার সাথে সাথে হচ্ছে যে এই ডিপোজিট ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে, ব্যাংক অ্যাসিউরেন্সের কথা বলা হয়েছে, এগুলো আমার কাছে মনে হয় যে ডিপোজিট ইন্স্যুরেন্স এটা 100% করে দেওয়া উচিত, যে কোনো ডিপোজিটর টাকায় এটা খেয়ানত যাবে না। আর সাথে সাথে যেটা হচ্ছে যে আপনার এই যে ব্যাংক অ্যাসিউরেন্স যেটা আছে, যে এই ইন্স্যুরেন্স ব্যাঙ্কগুলো হচ্ছে দেদারসে ঋণ বিলি করতেছে উইদাউট ইন্স্যুরেন্স, এখানে ইন্স্যুরেন্স যদি প্রত্যেকটা ঋণের এগেনস্টে ম্যান্ডেটরি করে দেওয়া হয়, এখানে ছোট মানে গ্রহীতা হোক অথবা বড় গ্রহীতা হোক, যে কোনো ঋণের জন্য যদি ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি করে দেওয়া যেত, এখান থেকে একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজ প্রিমিয়াম হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পেত। এবং দেখেন এই ঋণ প্রক্রিয়া যখন হচ্ছে আরেকটি সংস্থা এবং ইন্স্যুরেন্স কোম্পানির মতো সংস্থাগুলো যুক্ত হতো, তাহলে কিন্তু ওই দুইটা চোখের বদলে 10টা চোখ মিলে কিন্তু আমরা এটা দেখতে পাইতাম এবং হচ্ছে হয়তো এই ঋণ এর যে জর্জরিত ঋণ, খেলাপি ঋণ, এটার ভার হয়তো জাতি কিছুটা হলেও লাঘব হতে পারত। ধন্যবাদ। আমরা একটু কথা বলি এক পরিবার থেকে নিয়ে। বাংলাদেশে এমন কিছু ব্যাংক আছে যেখানে পরিবারের একজন লোকও নাই, সেসব ব্যাংকে লুটপাট হয়েছে। সুতরাং পরিবারের সংখ্যা সীমিত করলে যে হবে তা নয়, একাধিক ব্যাংক আছে যেখানে পরিবারে একজন লোক নেই, তারপরও হয়েছে, তারপর লুটপাট হয়েছে তো এইসব ব্যাংকে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, দর্শক ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম এখন প্রকাশে। ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে আসতে চাই যে যে সংস্কারগুলো করা হচ্ছে এবং আগামীতে আরও যে সংস্কারগুলো করা হবে, অন্তর্বর্তী সরকার একসময় থাকবে না, তখন রাজনৈতিক সরকার আবার আমরা হয়তো দেখব, তো এই সংস্কারগুলোকে টেকসই করার জন্য আসলে কী করা উচিত? কেননা আজ যেই সেন্ট্রাল ব্যাংক পদক্ষেপগুলো নিচ্ছে, এই সেন্ট্রাল ব্যাংক এই পদক্ষেপগুলো নিতে পারেনি রাজনৈতিক সরকারের সময়। আজকে সংস্কারের যিনি নেতৃত্ব দিচ্ছেন, একসময় আমরা দেখেছি সেই নিয়ন্ত্রক সংস্থার কি দুর্বল অবস্থা। তো এই সংস্কারগুলোকে টেকসই করতে এবং আরও জনমুখী সংস্কার করতে কি করা উচিত? এখানে সংস্কারের যে প্রক্রিয়া শুরু করা হয়েছে আমরা সফলতা কামনা করি, কিন্তু এখানে টেকসই করার জন্য যেটা সর্বাগ্রে প্রয়োজন সেটা হচ্ছে রাজনীতিবিদদের সদিচ্ছা। রাজনীতি এবং ব্যবসা এটা আসলে একসাথে চলতে পারে না। রাজনীতিবিদদের সুশাসন নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করবেন। এখন এই মুহূর্তে যে আইনগুলো আছে এগুলো কিন্তু আদতে ভবিষ্যতে কিন্তু সংসদে এগুলো পাশ করতে হবে। সুতরাং সংসদে যারা ভবিষ্যতে রাজনীতিবিদ হিসেবে উপস্থাপিত হবেন, অংশগ্রহণ করবেন, তারা যদি আজকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত না হন, তারা যদি অ্যাগ্রি না করেন, তারা কিন্তু পরবর্তীতে এসে আইন পরিবর্তন করে ফেলতে পারেন। এবং তবে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে জনগণের যে ইচ্ছা, মনোভাব, তাদের যে আকাঙ্ক্ষা, সেটাকে আসলে রাজনীতিবিদরা মূল্যায়ন করবেন, সেটা আমি প্রত্যাশা ব্যক্ত করি। সাথে সাথে হচ্ছে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য অপরাপর যে প্রতিষ্ঠানসমূহ আছে, এরা এমন একটা সিস্টেম দাঁড় করাক যেগুলো আসলে অলঙ্ঘনীয় এর পর্যায়ে যাবে, এবং যদি কেউ লঙ্ঘন করে তাদেরকে যথারীতি শাস্তির আওতায় আনা যাবে, অথবা পুরস্কার দিয়ে হলেও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ ডক্টর শহীদুল জাহিদ। জনাব ফারুক মন্দির, আপনি এই সংস্কার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে কী ধরনের আপনার প্রস্তাব থাকবে যে এটা যেন টেকসই হয়? না, প্রথম সংস্কার প্রক্রিয়ার যে বিষয়টা আসল জিনিসটা হচ্ছে এটা টেকসই করতে হবে। আমার কোনো এই যে এখন যেগুলো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং সামনে যেগুলো নেওয়া হবে এগুলো যাতে টেকসই হয়। এবং সেন্ট্রাল ব্যাংকের কথা বলছিলেন, আমরা যেভাবে সেন্ট্রাল ব্যাংক যাতে স্বায়ত্ব শাসন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটা সব দেশের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে চলে আমরা চাই কেন্দ্রীয় ব্যাংক সেইভাবে চলুক এবং সেইভাবেই আইনটা চেঞ্জ হয়ে যাক, কিংবা অর্থ মন্ত্রণালয়ের খবরদারিটা, নজরদারিটা যাতে কমে ফেলা যায়, এবং তখন সেন্ট্রাল ব্যাংকের নেতৃত্ব তারা কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন তাদের যা কাজ অর্থনীতির ইনফ্লেশন কন্ট্রোল কিংবা ব্যাংককে সুশাসন নিশ্চিত করে, এইসব কাজগুলো তারা কিন্তু তখন করতে পারবেন। সুতরাং এই সংস্কার যেগুলো হচ্ছে সামনে যেগুলো হবে এগুলো টেকসই করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটাই কিন্তু এখন আমাদের চাওয়া যে টেকসই সংস্কার প্রক্রিয়া। ধন্যবাদ জনাব ফারুক মদিন এবং ধন্যবাদ ডক্টর
শৈতুল জাহিদ, আপনাকেও। আজকে আমাদের আলোচনার এখানেই সময় শেষ হয়ে গেছে। দর্শক ভালো থাকবেন, আবারও ফিরে আসবো সমসাময়িক কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি।